ভালোবাসার সম্পর্কে রাজি না হওয়ায় বান্ধবীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়রা থানার শ্যামসুন্দর কলেজে। জানা যায়, 3 বছর ধরে বন্ধুত্ব ছিল খালিকুজ্জামান মজুমদারের সাথে ওই যুবতীর। বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ওই যুবতীকে মনে মনে ভালোবাসত ওই যুবক। সম্প্রতি যুবতীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর জানতে পেরে তাকে কলেজের একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের মনের কথা জানায় খালিকুজ্জামান মজুমদার। কিন্তু যুবতী ওই আবেদনে সাড়া না দেওয়ায় ওই যুবক যুবতীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। শ্বাসরোধের ফলে যুবতী অচৈতন্য হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। যুবতীর মৃত্যু হয়েছে ভেবে খালিকুজ্জামান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। যুবতীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেপ্তার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ভালোবাসার সম্পর্কে রাজি না হওয়ায় বান্ধবীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়রা থানার শ্যামসুন্দর কলেজে। জানা যায়, 3 বছর ধরে বন্ধুত্ব ছিল খালিকুজ্জামান মজুমদারের সাথে ওই যুবতীর। বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ওই যুবতীকে মনে মনে ভালোবাসত ওই যুবক। সম্প্রতি যুবতীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর জানতে পেরে তাকে কলেজের একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের মনের কথা জানায় খালিকুজ্জামান মজুমদার। কিন্তু যুবতী ওই আবেদনে সাড়া না দেওয়ায় ওই যুবক যুবতীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। শ্বাসরোধের ফলে যুবতী অচৈতন্য হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। যুবতীর মৃত্যু হয়েছে ভেবে খালিকুজ্জামান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। যুবতীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেপ্তার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।